আসুন তাহলে আমাদের যাত্রা শুরু। ওই যে আমাদের গাড়ি আসছে অল্টো, একটাই ট্রেন ছাড়বে হাওড়া থেকে, কিন্তু আমরা এখন বাজে হচ্ছে 11:00 নাগাদই বেরিয়ে পড়ছি। 10:30 আমাদের বেরোনো করা ছিল, 11:00 হচ্ছে, 11:00 বেরোতে মা এসছে, বাবা এসছে, চলো টাটা। না না, তখন ওই বন্ধুরার সাথে কথা হয়নি না, সেই জন্য কনফার্ম বলতে পারছিলাম। বড় হরি চলে এলাম হাওড়া। ট্রেন আমাদের 1টার সময়, এখন বাজে 12:15, একটু বাড়িয়ে দিই। ট্রেন এখনো দেয়নি, 11 নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার কথা। আমার সাথে দুই বন্ধু, টিউ, আকাশ। আমাদের ডেস্টিনেশন কোথায়? হরিদ্বার। ট্রেন কখন আসবে জানি না, কালকে ট্রেন দেখাচ্ছে 1.5 ঘন্টা ডিলে, তার আগের দিনে 5 ঘন্টা ডিলে ছিল, 5 ঘন্টা। রাত 9টার সময় পৌঁছেছে হরিদ্বার, দেখা যাক আমাদের লাভ কেমন থাকে। চলো ট্রেনে উঠে দেখা যাবে, বাড়ি থেকে লাঞ্চ টাঞ্চ নেওয়া আছে, এই আমাদের লাগেজ। আমাদের ওয়ার্ক ফ্রম কি বলে, ওয়ার্ক ফ্রম ট্রেন স্টার্ট হবে একটুনি। টাটা, তাহলে চলো ট্রেনে উঠি এবার। আগের বারও কেদারনাথ যাওয়া হয়েছিল, কিন্তু আগের বারের টাইমে ব্লগ করা হয়। 2019 সালে গেছিলাম, এটা 2022। চেষ্টা করবো সব ডিটেলস দেওয়ার, সব জায়গা দেখানোর। জয় বলে না, তাহলে ঘড়িতে বাজে 12:30, ট্রেন চলে এসছে, ট্রেন ছাড়ার টাইম 1টায়, দেখি কখন ট্রেন ছাড়ে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম সুলতানপুর। আমাদের গাড়ি 2.5 ঘন্টার কাছাকাছি লেট চলছে, সুলতানপুর স্টেশনটা একটু দেখিনি। সুলতানপুরের একটা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে।
বলছে তো লোকজন যে লখনউয়ের পর নাকি গাড়ি আবার টানবে, কিন্তু আড়াই ঘন্টা কি মেক আপ করতে পারবে? এখনো ব্রাশ টাশ করা হয়নি, এখন ওই 6:30-7 বাজে। টাইমটা একবার দেখি নি, টাইম কটা বাজছে দেখা যায়? না টাইম দেখা যাচ্ছে তো, এই টাইমটা ভুল দেখাচ্ছে তো, ভুল না 1952 দেখাচ্ছে তো, এসটি তুমি ঠিক আছে। 8 নাগাদ আমরা হরিদ্বার পৌঁছলাম, এই আমাদের পেছনের ট্রেন, আমরা তিনজন সেই সালামত আছি, আপাতত ঠিক আছে। এবার আমাদের কি হোস্টেল বুক করা আছে, বেড হাবস, হোস্টেলে গিয়ে দেখাও। আপাতত কালকের বাস আর গাড়িটা খোঁজ করব, কি কি গাড়ি কি পাওয়া যায়। ডিউক ভাই ভালো তো? একদম ভাই একদম। চলো আমরা রেডি, চলো বেরোই। হোস্টেলে গিয়ে দেখা হবে, হোস্টেলটা কেমন কি দেখাবো। আমাদের ডরমিটরি বেড, আমাদের উপরের দুটো আর নিচের একটা, আকাশ রেডি। আমাদের লাগে যে 10 বেজে গেছে, কালকে 4:00 মধ্যে আবার উঠতে হবে। বেশি কথা না, গুড নাইট।